সারা দেশের নদনদীর পানি বৃদ্ধির কারণে উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা বন্যা কবলিত। বিভিন্ন নদনদীর পানি বাড়ার কারণে এরই ধারাবাহিকতায় বেড়েছে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পানিও। শীতলক্ষ্যা নদীর পানি আগের চাইতে অনেক বেশি বেড়ে বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। নদীর পানি বেড়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার করছে বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের যাত্রী সাধারণ। নৌকায় ওঠার রাস্তা ডুবে যেতে দেখা যায়। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানিয়েছে, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। দেশের 10টি নদ নদীর 22টি পয়েন্ট দিয়ে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর সহ 11 জেলার নির্মাঞ্চল বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। বন্যার পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হবে এবং তারপর থেকে উন্নত হতে শুরু করবে। এছাড়া মধ্য অঞ্চলে আরও 48 ঘন্টা বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে, তারপর থেকে উন্নত হবে। যমুনা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে। বদ্রুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।